নদিয়ার পলাশীপাড় থানার পলাশোনা গ্রামের পশ্চিম পাড়ার বাসিন্দা একাদশ শ্রেণীতে পাঠরতা রজনী খাতুন নামে বছর ১৬ এক কিশোরীকে দিনের আলোয় নৃশংসভাবে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পলাশোনা এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ স্থানীয় বাসিন্দারা পলাশোনার একটি পুকুরে হাত পা বাঁধা ও ক্ষতবিক্ষত এবং বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীকে পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশ ও স্থানীয়রা দেহটি উদ্ধার করে পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কিশোরীকে মৃত ঘোষণা করেন। মৃতার পরিবার ও পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে পলাশোনার উত্তরপাড়ায় নিজ মামার বাড়িতে বেড়াতে যায় রজনী খাতুন। বুধবার সকাল ৮টা নাগাদ সেখান থেকে চলে আসে। মামার বাড়ি থেকে কিশোরীর বাড়ি মাত্র ৫ মিনিটের হাঁটা পথ, কিন্তু মামা বাড়ি থেকে দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। বিকেলে পরিবারের লোকজন খবর পান পলাশোনা পশ্চিমপাড়ায় একটি কবরস্থানের পাশের পুকুরে একটি দেহ ভেসে রয়েছে। খবর পেয়ে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেহ শনাক্ত করেন। মৃতার পরিবারের অভিযোগ, তাদের মেয়ে রজনীকে খুন করে দেহ পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। এদিকে প্রকাশ্য দিবালোকে এই কিশোরী খুনের ঘটনায় পুলিশের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। কিশোরীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ। তবে এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে ৪ জনকে আটক করা হয়েছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। কিভাবে ভাগ্নের মৃত্যু হলো? আমাদের বাড়িতে পশুজনকে রাখতে আমার বোন বা আমার ভাগ্নি দুজন রাখতে গিয়েছিল। রাখতে গিয়ে ওইখানে ওরা থাকে, আমার ছোটো ভাইয়ের বাড়িতে গিয়েছিল। এবার সকালে যখন ওরা আসবে ওই মাঝখানে ফোন করে, ওই ৭টা ৫২ হবে, ওই ৭টা ৫২ ফোন করেছে, ওখান থেকে আমাদের বাড়ি এসছে। আমাদের বাড়ি আসার পর এবার ওইখানে থেকে মানে আমাদেরকে বলে গেলো যে আমরা বাড়ি যাচ্ছি, মা কুমড়ো খুঁজবে বাড়ি যাচ্ছে। ওখানে এসে স্বামীদের বউ সে মেয়েটাকেও কথাটা বলেছে। ওইখানে থেকেই তারপরে ওই রাস্তা পার হওয়ার সময় আমরা সিসি ক্যামেরা যেটা পুলিশে পেলাম আর কি, পুলিশে ছিল আর কি। কোথায় সিসি ক্যামেরা? আমাদের দোকানে, কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে যখন ওই সিসি ক্যামেরাটা অন করে দেখা হলো, হ্যাঁ, এবার দেখেছি ৮টা ১৯ রাস্তার ওই পারে ছিল। এবার ৮টা ২০ তখন আপনার এপার হয়ে গেল। আর দেখুন আমাদের একটা ছোটো ভাই, আমাদের ছোটো ভাই সেখানে এই সেখানকে হাঁটতে হাঁটতে এসে আমার ভাগ্নিটা ওই দিকে গেলো, সেটা দেখলো, দেখি কেন ও হেভি জোরে দৌড় দিল। হ্যাঁ, এটা দেখলাম সে দড়ি কোথায় গেলো। এবার তারপর তাকে যখন এই প্রশ্ন করা হলো যে তুমি কোথায় যাচ্ছিলে, সে বললো যে দোকান ছাগল ঢুকছিলো ওই জন্য দৌড়ছিলাম। তারপর সে একবার বললো যে আমার আব্বা টাকা মানে টাকা লেবে ওই জন্য যাচ্ছিল। উইর ভাই বললো যে ও তো শ্বশুর বাড়ি ছিল। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে সে ছেলে বলে আমি পলা শিখেছিলাম। আপনাদের কী মনে হচ্ছে? এবার দেখা যাচ্ছে আমাদের মনে হয়েছে দেখা যাচ্ছে ওকে তো সেরকম ধর্ষণ করেছে, ধর্ষণ করার পর তারপর মেরে ওখানে হাত পা বেঁধে ওখানে জলে ফেলে দিয়েছে হত্যা করার পর। কাউকে সন্দেহ হচ্ছে? ওই ছেলেটাই একদিন আমার ভাইয়ের মেয়ে বা ও দুজন যখন যাচ্ছিলো ওদেরকে বলি যে ফোন নম্বর দাও, ফোন নম্বর দাও। হ্যাঁ, যে আমার যে ভাগ্নিটা মারা গেলো ওই ভাগ্নিটাকে আমি হেভি গালি দিয়েছিলো ওই ছেলেটাকে, যে ছেলেটা দৌড়েছিল দেখে। ওর নাম কি? তো ওই আমাদের ছোটো ভাই, নামটা আমি সঠিক জানিনি। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে দোষীর শাস্তি হোক, যে ধরনের কাজ করেছে তারা যেন অবশ্যই শাস্তি পায়। আপনার নাম? আমার নাম সজিত আলী সিং। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।